গুড মর্নিং, আমি সোমা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে দিদির বাড়ি আমরা প্রবেশ করতে চলেছি তার মানসিকতাটা কতটা অন্য ধরনের। মন খুলে গাছ লাগিয়েছেন, প্রচণ্ড আন্তরিক, আর কথাবার্তা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে আমরা আজ কোথায় গেছিলাম। ছাদ বাগানে সবজি গাছে ভর্তি, প্রচুর টমেটো হয়েছে, লঙ্কাও হয়েছে প্রচুর। প্রত্যেকটা টব এত সুন্দর অর্গানাইজভাবে রাখা আছে না দেখলে বোঝানো যাবে না। নিয়মিত যে সুন্দরভাবে ছাদ পরিষ্কার করা হয় তা কিন্তু দেখলেই বোঝা যায়। টবের মধ্যেও পেঁপে গাছে পেঁপের ফুল এসে গেছে, আর বেগুন গাছে তো খুব সুন্দরভাবে বেগুন হয়ে রয়েছে। অনেক বেগুন গাছ আছে, তাতে বেশিরভাগেতেই বেগুন ঝুলে রয়েছে। দিদির ছাদ বাগানে পুদিনা, ধনে, লেটুস, পালং, লাউ, কুমড়ো কোনটা যে নেই তা আমি বুঝতে পারলাম না। এলাচ গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে, খুব হেলদি দেখতে লাগছে, ছোট টবে লাগানো আছে। আর প্রত্যেকটা লেটুস গাছ কিন্তু ছোট ছোট বস্তার মধ্যে করা হয়েছে। আম গাছেও কিন্তু মুকুল এসে গেছে। দিদির ছাদ বাগানে কিন্তু প্রচুর ফলের গাছ, আপেল গাছ অবধি আছে, কিন্তু এখনো হয়তো আপেল হয়ে ওঠেনি। কমলা লেবু গাছেও প্রচুর কমলা লেবু হয়েছে, কিন্তু সেগুলো ছোট কমলা লেবু, প্রচণ্ড টক, ওরা মুখে দিতে পারে না এত টক, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। টবে একটা খুব সুন্দর তেজপাতা গাছও আছে, সবাই কিন্তু একটা করে তেজপাতা গাছ লাগাবেন, তেজপাতার কিন্তু প্রচুর গুণ। বাতাবি লেবু, মুসাম্বি লেবু সব গাছেই কিন্তু এখন ফুল এসে গেছে। পাতিলেবু তো আছেই, পাতিলেবু গাছেও তো প্রচুর ফুল এসেছে। জলের প্লাস্টিক ড্রামগুলো হাফ করে কেটে খুব সুন্দর করে বেড বানিয়ে তার মধ্যে পালং, ধনে পাতা সব রকম গাছ লাগানো হয়েছে। একটা বড় রঙের বালতির মধ্যে শিম, লাউ গাছ দুটো একসাথে লাগিয়েছেন, তাতে শিমও হয়েছে আর ভীষণ সুন্দরভাবে লাউ হয়েছে, দেখার মতো। আপনারা শুধু একবার দেখুন, লাউ গাছটা কিন্তু অনেক বড়, অনেক উঁচুতে উঠে গেছে এবং খুব সুন্দরভাবে লাউ হয়ে রয়েছে। চেষ্টা করলে কিন্তু আমরা সবাই পারবো, সেই পজিটিভিটি নিয়ে সবাই গাছ লাগান। দিদির ছাদ বাগানে কিন্তু গাছ রাখার জায়গাটাও খুব সুন্দর, পুরো লোহা দিয়ে সুন্দরভাবে বেঞ্চের মতো করা, তার উপরে থাকে থাকে টবগুলো রাখা আছে। এটা লেমন গ্রাস, সবে কাটিং করে রাখা হয়েছে। এবার চলে এলাম দিদির ফুলের রাজত্বে। অনেক রঙের গোলাপ আছে দিদির ছাদ বাগানে, খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ ভালো গোলাপ হয়েছে এবং কুড়িতে ভর্তি। দিদির কিন্তু অনেক গুণ, সামনে এসে না আলাপ হলে বোঝা যেত না, কথাবার্তার মধ্যে দিয়েই কিন্তু উনি যে কতটা এনার্জেটিক সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়। প্রত্যেকটা গাছে কিন্তু খুব হেলদি, খুব ফ্রেশ, খুব সুন্দর গোলাপের রং, আর গোলাপগুলো বেশ বড় সাইজের হয়েছে। শুধু কিন্তু গোলাপ না, ডালিয়া, অপরাজিতা, জবা, নানা রকমের ফুলের গাছ আছে দিদির ছাদ বাগানে। বোগনভিলিয়া গাছগুলোতে থোকা থোকা ফুল হয়ে রয়েছে, কালারটাও ভীষণ মিষ্টি। এই জায়গাটাতে কিন্তু সারাদিনে সবসময় রোদ পায় গাছগুলো। এই জবাটা কিন্তু পুরো অন্য রকমের রং, দেখুন পুরো কালচে মেরুন, এই জবাটাও খুব সুন্দর। দিদির শখের আরাক রাজত্বে প্রবেশ করলাম, মাছ। দিদির মাছের ভীষণ শখ, কিন্তু এত মাছ মেনটেন করা যে কি কঠিন সে সামনে থেকে দেখে আমি অবাক হয়ে গেছি। এদের যত্ন করা কিন্তু চারঠিখানি ব্যাপার না, রোজ এদের প্রতি ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হয়। দিদি কিন্তু এই নেশাটা আস্তে আস্তে কিছুটা প্রফেশনালিও করে নিয়েছেন, এত মাছ না হলে কি রাখা সম্ভব হতো।
এইসব মানুষদের দেখে শুধু শিখছি না, আরও এনার্জি জোগাড় করতে পারছি, আরও কিছু করার, আরও ভালো ভালো কাজ করার। দিদির বাড়িতে করবী, চাঁপা, বেল, জুঁই সব গাছই আছে। এবার কিন্তু দিদির সাথে পরিচয় করার পালা। আমার নাম ঈশা ঘোষ। আচ্ছা দিদি, বলো এই এত সুন্দর যে তুমি বাগান, মাছ সব কিছু করেছো, তুমি কি পুরো নিজে হাতে সারাদিন এগুলোকে ভীষণ ভালোবেসে করতে থাকো? ভালোবাসা ছাড়া কোনো কাজ কোনোদিন সাকসেসফুল হয় না। ভালোবাসা দিয়েই সব কাজ করতে হয়, তবেই সেটা সুন্দর হবে। আর যে কোনো কাজকে যদি প্রপারলি করা যায় তাহলে কোনো কাজ কাজই নয়। কাজকে যথাযথভাবে সময় মতো ভাগ করে নিতে হয়, তাহলে সময়ের কাজ সময়ের মধ্যেই সব হয়ে যায়। আমি তো সব কিছুই করি, এই মাছ আর গাছ ছাড়াও অনেক কিছুই তো, সংসারের কাজ, নিজস্ব কাজ, পড়াশোনা, গান বাজনা, ঘর দুয়ার পরিষ্কার সব কিছু আছে। তুমি গাছের এখানে, তোমার এত সুন্দর বাগান, তুমি কখন আসো? আমি সকালবেলা একবার আসি, আর তাছাড়া তো আমাকে হেল্প করার জন্য একজন আছেই, সেও আমার ছেলেরই মতো। আর কি, বিকেলবেলা আসি, যখন সময় পাই তখনই আসি, কোনো নিয়ম মাফিক কোনো কিছু করি না। সবসময় যেমন বাচ্চাদের দেখভাল করতে হয়, টাইম টু টাইম এভাবেই আমি দেখভাল করি বাচ্চার মতো। আছে, তুমি কি নিজে হাতেই জল দাও না কেউ তোমাকে, বাড়ির কেউ সাপোর্ট করে বা হেল্প করে জল দিতে? সবাই সাপোর্ট করে, আদারওয়াইজ আমারটা, আমার কাজ আমি করতেই ভালোবাসি। কতদিন সারা ছাড়া তুমি গাছে সার দাও বা কি 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 ধরনের জিনিস ইউজ করো? এত যে হেলদি প্ল্যান্টস, তুমি সেই বিষয়ে কিছু বলো। গাছের, গাছকে ভালো রাখার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গাছের মাটি, কোন জায়গায় গাছটাকে তৈরি করছি। এবার এখন তো মাটি ছাড়াই মোটামুটি তৈরি করার জন্য যে ধরনের কম্পোস্টটা বাড়িতে তৈরি করি, প্রতিদিন আনাজ খোলা তো রাখি, জমিয়ে রাখি, সেই জল প্রথমে তরল সার হিসেবে গাছে দিয়ে খুব পাতলা করে দিতে হয়। তারপর সেই সমস্ত খোলাকে তুলে নিয়ে একটা ড্রামের মধ্যে রাখি, তার উপরে এক কম্পোস্ট দিই, তার উপর মাটি দিই, এইভাবে দিতে দিতে পুরো জিনিসটাকে একটা কম্পোস্ট তৈরি করি। হ্যাঁ, আমি দেখলাম তুমি খুব সুন্দরভাবে নেক্সট কি গাছ লাগাবে তার জন্য মাটি তৈরি করছো। তাহলে তুমি চলো সেখানে আমাকে একটু মাটি রেখেছো, একটু আমাদের দেখাও আর কিভাবে কি করছো, একটু সবাইকে যদি বলো তাহলে খুব ভালো হবে। এই যে এইভাবে ঢাকা দিয়ে, এই যে ঢাকাটা আমি তুললাম, এখানে সমস্ত মাটি বলে কিছু নেই, সবই কম্পোস্ট। এই কম্পোস্টটাকে তৈরি করার জন্য চাই আনাজের খোলা, তার উপর অল্প মাটি দিয়ে চাপা দিয়ে দিলে সেটা আপনা হতেই কম্পোস্ট তৈরি হয়ে যায়, মাটির মতনই মাটিতে মিশে যায়। মানে মাটিই লাগে, কিন্তু এটা মাটি আর মাটি নয় কিন্তু মাটি। এইভাবেই তৈরি করতে হয়, পুরো এইভাবে তৈরি হয়েই আছে জিনিসটা। এটা এখানে কি করেছো, এটাও কি ওটা থেকে ট্রান্সফার হয়ে ওরকম হয়ে গেছে? না, এটা দুটো ড্রামই একসাথে এইভাবে বানানো হতেই থাকে, যখন প্রয়োজন হচ্ছে নেওয়া হচ্ছে, আবার এতে দেওয়া হচ্ছে। কম্পোস্ট নাড়িয়ে চাড়িয়ে নিচে দেওয়া হয়ে যায়, ওপরে এই এই কম্পোস্টটা দিয়ে দেওয়া হয়, তাহলেই পুরো। এবার তুমি বলো, তুমি কি তাহলে গোবর সার ইউজ করো না? গোবর সার তো ইউজ করতেই হয়, গোবরের শুকনো গোবর নিয়ে আসি, নিয়ে এসে তাকে আরও শুকনো করি, একদম শুকনো হয়ে যায়, তারপরে সেটাকে গাছের কাজে লাগানো হয়। আর সর্ষের খোল ভেজানো জল বা আর কিছু, সেগুলো কি তুমি? সর্ষের খোলের জল তো দিদি গাছের খাদ্যকে যেভাবে, যে ধরনের খাদ্য আমরা যেমন মাছ, মাংস, ডিম, প্রোটিন, নানান জাতীয় খাবার খাই, গাছও চায় নানান জাতীয় খাবার খেতে, কিন্তু গাছের লিমিটেশন আছে, অনেক কিছু তো দেওয়া যাবে না গাছের জন্য। গাছের পরিপূরক হিসেবে যখন যে গাছের যেটা প্রয়োজন তখন সেই গাছকে সেটাই দিতে হয়, যার প্রয়োজন নেই তাকে এক্সট্রা যদি সার খোল দেওয়া হয় তাহলে তার কি হবে, আর যার প্রয়োজন আছে তাকে দিতে হবে, সেইভাবেই গাছকে তৈরি। আচ্ছা, তুমি বেশি তো দেখে মনে হচ্ছে সবজি গাছ প্রেফার করো না, ফুল গাছও পছন্দ করো? হ্যাঁ, ফুল গাছ আমার পছন্দ, আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী এই সবজি গাছ করা হয়েছে। এসা দিয়ে তুমি আমাকে বলো, এই যে ফলের গাছগুলো তোমার এত সুন্দর কালেকশন, তুমি কোথা থেকে কেনো? সবই শিয়ালদায় গেছিলাম, গিয়ে সমস্ত গাছ নিজের পছন্দ মতো তুলে নিয়ে চলে এলাম। আর এটা কি কি গাছ বলো তো, সোনামুখী ডাব কি? খুব সুন্দর, আমার মনে হচ্ছে এটা সোনামুখী ডাব, ঠিক ঠিক বুঝতে পারছি না, তাও কি তোমার ইচ্ছা না দাদার? না, এটা এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, ফলের গাছ সব আমি কিনেছি। দাদির বাড়িতে এসে পুরো মানে বোঝাতে পারবো না অভিভূত। এসাদি আমাকে একটা খুব সুন্দর লেমন গ্রাস প্রেজেন্ট করছে, আমার ভীষণ ভালো লাগছে, আমার অনেক দিনের শখ ছিল, ওরা সবে এটা কেটে কাটিং করেছে আর কি, এটা দেবার জন্যই কাটিং করে রেখেছে।
তা আমি ভীষণ খুশি। এবার এসাদি যেদিন আমার বাড়ি যাবে, আমিও এসাদিকে একটা খুব সুন্দর গাছ প্রেজেন্ট করব আমার বাগানের থেকে। খুব ভালো লাগছে, এই গাছের মতো প্রেজেন্ট কিন্তু অন্য কিছু হয় না। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, এই তো আমাদের হওয়া উচিত, তাই না? একদম, ভীষণ ভালো লাগছে। সকাল বেলাটাই বদলে গেল। প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদের সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। সকাল বেলায় চায়ের কাপ হাতে এরকম একটা সুন্দর ছাদের মাঝখানে দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা। বিশেষ করে যখন চারদিকে সবজি বাগানে গাছে টমেটো, গাছে বেগুন, বিভিন্ন ধরনের সবজির মাঝে দাঁড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে, এটা বোধ হয় ভাষায় বোঝানো যাবে না, এর অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। তাই তো বলি, আপনারা বাড়িতে যতটুকু জায়গা থাকুক এর আবার ছোট্ট একটা সুন্দর বাগান বানিয়ে ফেলুন, আর সকালবেলা চাটা এই ছাদে বসেই খান। দেখবেন সারাদিনের জন্য মনটা আপনা আপনি ভালো হয়ে যাবে। যে তুমি সবাইকে গাছ লাগাবার ব্যাপারে কি বলতে চাও? হয়তো সবার ভালো ছাদ নেই, ছোট ব্যালকনি বা জানলা আছে, বক্স জানলা, তাহলে সেখানে তারা কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে করে মানে খুশি হয়ে থাকবে সেটা একটু বলো। একটি গাছ একটি প্রাণ, একটি প্রাণকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তার বদলে সেই প্রাণও আমাদের কিছু দেবে। অ্যাকশনের রিয়াকশন, গাছ এমন একটা জিনিস কোনোদিন আমাদের কোনো কিছু থেকে বঞ্চিত করে না। গাছ লাগানোর প্রয়োজন এই জন্যেই, কিছু না পান আপনি তা তো দম ভরে অক্সিজেন নিতে পারবেন, এই জন্যেই তো গাছের প্রয়োজন। এরপর বেনিফিট হিসাবে আপনি ফুল পাবেন, কি ফল পাবেন, কি সেই তুলসী পাতাই হোক তাতে ঈশ্বরের চরণে দেবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যে কোনো গাছ লাগান, আপনার প্রিয় গাছ লাগান, আপনি মনে করতে পারেন এয়ার ফ্রেশনার যে গাছগুলো হয় সেই গাছ লাগান, গাছ লাগান সবুজ। দেখুন চোখের উপকার, বাড়ির উপকার, মনের উপকার। গাছ একটি গাছ একটি প্রাণ, লাগানোর জন্য কোনো পরিশ্রম নেই, শুধু সন্তান স্নেহ দিন আর গাছ লাগান। শুধু ছাদেই না, সারা বাড়িতে নানা রকম নানা ডিজাইনের অ্যাকোরিয়াম, আর এত সুন্দর মাছের ঝাঁক দেখলে মন ভরে যায়। দিদির ব্যালকনি দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। যেহেতু খুব সরু ব্যালকনি, দিদি খুব সুন্দর একটা ব্রাইট কালার করেছেন এবং খুব লো মেনটেন্যান্স গাছ দিয়ে সাজিয়েছেন। এরিকা পামের কিন্তু খুব বেশি যত্ন করতে হয় না, সেহেতু সবাই আপনারা আপনাদের ব্যালকনিতে এরিকা পাম দিয়ে সাজিয়ে তুলতে পারেন। দিদির বাড়ি কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখার মতো। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, নমস্কার।